special guest is a bilingual. Like I am the তারমানে মোর 2016 সনৰ পৰা মই বিজনেছ ষ্টাৰ্ট কৰিছিলোঁ 25000 টকাত মই বিজনেছ ষ্টাৰ্ট কৰিছিলোঁ কভাৰ টেম্পাৰ এনেকুৱা বিজনেছ মই ষ্টাৰ্ট কৰিছিলোঁ হালবাৰী সবে জানে ইতিয়া বহুত দিনৰ সপোন এটা মোৰ পূৰণ হ'ল যে আজি মই হালবাৰী জনাক ইলেক্ট্ৰনিক্স বুলি আছিল যদিও সেই নামটোৱে মোৰ 16 সনৰ পৰা আজিলৈকে ইয়াত আছেয়ে তো আজি মই ডাঙৰ কৰি অলপমান এটা ধুনীয়া ষ্টাইলত আধুনিক ডিজাইনত মই কৰিব পাই মই বহুত সুখী আৰু এটা মোৰ সপোন আছিল যে হালবাৰীত এনেকুৱা এখন দোকান খুলিলে আমাৰ হালবাৰীত মানে কাষ্টমাৰখিনিয়ে যথেষ্ট উৎফুল্লিত হ'ব কাৰণ যিহেতুকে বহুতে ফ্লিপকাৰ্টৰ পৰা মোবাইল লয় আৰু বহুতে মানে টাউন চহৰলৈ গুচি যায় কিন্তু আমাৰ ইয়াত যেতিয়ালৈকে আহে কাষ্টমাৰে যেতিয়া আহে যে আমি সেই দামত যাতে দিব পাৰোঁ না নোৱাৰোঁ কিন্তু এই বস্তুটো মোৰ সপোনেই ৰৈ আছিল আজি মই ইয়াত মই দোকানখন যেতিয়া ষ্টাৰ্ট কৰিছিলোঁ সপোনটো আজি মই বাস্তৱিত কৰিব পাৰিছোঁ ইয়াত আমাৰ ফাইনেন্সৰ সকলোখিনি সুবিধা আছে আৰু ফ্লিপকাৰ্ট এমাজনত যিখিনি দামত পায় সেই বস্তুখিনি আমি মানে 200 টকা হ'লে আমি কমত দিব পাৰিম আৰু অফাৰ অনুযায়ী ফ্লিপকাৰ্টত যদি 16000 থাকে আমাৰ ইয়াত 14000 টকা পাব পাৰে সেইকাৰণে ফ্লিপকাৰ্টত মোবাইল লোৱাৰ আগতে দোকানত এবাৰ ভিজিট কৰি চাব লাগে নহ'লে কাষ্টমাৰবিলাকে এনেকুৱা কৰে আমাৰ যে ধৰাচোন ফ্লিপকাৰ্টত মোবাইলটো লৈছোঁ টেম্পাৰ কাষ্টমাৰ ইয়াত লগ পাইছে আমি যেতিয়া কাষ্টমাৰক সোধোঁ যে তোমালোকে কি লৈছা যে তেতিয়াহ'লে কৈছে ইমান টকাত লৈছোঁ যে লছ খায় আগতে এবাৰ আহি সুধি চাব দোকানত তাৰ পৰা লাগে যদি বেছি হয় আপোনালোকে ফ্লিপকাৰ্ট এমাজনত কৰিব আশা কৰোঁ আপোনালোকে এই ফ্লিপকাৰ্ট এমাজন যাব নালাগে টাউন চহৰ যাব নালাগে হালবাৰীৰে মানুহ হালবাৰীতে মই আপোনালোকক সেই চাৰ্ভিছখিনি দি আছোঁ এটা দুৰ্গা পূজাৰ নামৰ কিবা কিবি এনে অফাৰ চফাৰ চলি আছে নেকি নিশ্চয়কে যে আমাৰ দুৰ্গা পূজা বুলি নহয় জনাক ইলেক্ট্ৰনিক্স এখন 8 বছৰ সংগ্ৰামী যুঁজহেন হৈছে যে ইয়াত আমি য'ত 25000 টকাৰ পৰা য'ত কল বেপাৰ কৰি তামোল পাণৰ বেপাৰ কৰি পূজাৰ দোকান কৰি আজি জনাক ইলেক্ট্ৰনিক্স আমাৰ প্ৰতিষ্ঠানটো স্থাপিত কৰা হৈছে সকলো আমি যিহেতুকে মাটিৰ মানুহ যে মাটিৰ মানুহ হিচাপে আমাৰ তাতে পূজাৰটো অফাৰ ধামাকা আছেয়ে তাৰোপৰি আমাৰ হাৰ মানে বছৰটোতে আমাৰ অফাৰ থাকিব যেনেকুৱা
আমার প্রতিষ্ঠানের পড়া আমার জনাক ইলেকট্রনিকর পড়া যদি আপনার একটা মোবাইল লয় মোবাইল লগে কাস্টমারে যেটা মোবাইলটা এবছরের পিছত ভাঙি যাব পারে কিছু মানুষ বাচ্চাই মানে ফেলাই দিয়ে আর কিছু মানুষ মোবাইল বাইকে যাতে পড়ি মানে ভাঙি যাব পারে যদি আমার পড়া সেই মোবাইলটা লইছে আমি ডিসপ্লেটো আমি 50% লগাই দিম অরিজিনাল ডিসপ্লে মানে গ্যারান্টি থাকা যে 50% যেনিবা আমার 50% এনেকুৱা নহয় যে 3000 50% 1500 এনেকুৱা নহয় স্পেশাল অফার বর্তমান আমার আপনাদের ওয়ার্ল্ড নহয় আপনাদের গুহাটি রেট চাব পারে বরপেটার পাঠশালা সকল চাব পারে আপনাদের মই 699 অনলি 699 আপনাদের যান দামি ফোন নহক কেউ আমি ডিসপ্লেটো চেঞ্জ করাই দিম এই কিন্তু বর্তমান আমি 3 মাহের কারণে অফার করে দিচ্ছি অনাগত দিনত যদি আমাক আমার শালবাড়ির সকল মরম আছে তাহলে আমি অনাগত দিনত আমি আমার পর যে মোবাইল লই যায় আমি 699 টু আমি বজায় রাখব আর এনে দাদা আমার চ্যানেল পর আহিলে তো পার্সোনাল ডিসকাউন্ট থাকবে না ডিএন ব্লগ আর নিতুল আপনার চ্যানেলের পর যিনি আহি মোক কোনো কব লাগিব মই ডিএন ব্লগ এজ এ কাস্টমার হিসাবে নহয় যে মই ডিএন ব্লগের পর আগতে আহিছো তিতে হলে আমার পর আকর্ষণীয় পুরস্কার থাকিব পুরস্কার খিনি কই নিদিউ কারণ আপনার লোক হইছে এটা প্রপুলার মানুষ যে প্রপুলার লোক আমি মানে কি মানে শুভেচ্ছা হিসাবে মানে পার্সোনালি আমি দি দিবে তো আকর্ষণীয় পুরস্কার সো গাইস নুংথামনা নাই নাগান আংনি ব্যাকগ্রাউন্ডাও গবাং মোবাইল দেঙ এইফোর দাদা এতিয়া নে স্টার্টিং প্রাইসটো কেমন পড়া হইছে মানে মোবাইলটো আমার স্টার্টিং অকল মোবাইল আমার মোবাইল আমার 7000 এর পড়া 125 ওক লগি মোবাইল আছে 125 ওক লগি আছে এতিয়া আপনা লগে মই জাস্ট এটা এক্সাম্পল দিব বিচাৰিছো ধরকশন আজিকালি সব 5G মোবাইল 4G মোবাইল এই মোবাইল চলি আছে জেনিবা আপনা লগে এটু মোবাইল C53 এটু র‍্যাম হইছে আপনার 6GB আর স্টোরেজ হইছে 128 কিন্তু এইটো মোবাইল বর্তমানে ফ্লিপকার্টত 12000 টাকা মানে এভেলেবল হয়ে আছে আমার ইয়াত এমাহর ভিতরত যদি বর্তমান লয় তেতিয়া হলে এই মোবাইলটো আমার ইয়াত অনলি 10600 টাকা 10600 টাকা কোনো বিজনেসম্যানে দিব নোৱাৰে বর্তমান ডিএসও মান ওপেনিং এর কারণে মানে ফ্লিপকার্ট ফর নিছাই বাংসিন ডিসকাউন্ট হগাছি না না ইয়া দান থামনা যায় যায় সেরবা ফর এন্ড্রয়েড মোবাইল ফর লানো সান্দা থামনা আরাম সেইবান যাবাই আর ইয়াও জি জি ব্র্যান্ড নুদ ইয়াও এভেলেবল যা যাবগন দাদা এতিয়া এতে ব্র্যান্ড বিলাক এতিয়া আইফোন রিয়েলমি ওয়ান প্লাস আছে ন এতে সব এভেলেবল হয়ে যাব না এভেলেবল হয়ে যাব আমি যেহেতুকে আজি স্টার্টিং করেছো আমি গোটেখিনি মাল আমি স্টক করি আমার ইয়াত ফ্রিজ ইনভার্টার আহি যাব গোটেখিনি বস্তু আমার ইয়াত পাই যাব আর গাইস নথামনা সানা হানা ইয়া মোবাইল লো মনে হনা না কিন্তু ইয়া মোবাইল লো মনা গবাং বস্তু মন জবগন ইয়া নথামনা ইলেকট্রনিক্স বস্তু ফরগ দাই ফজন টেম্পার গ্লাস পরা নাই এভেলেবল ন জব ইপর গবাং এভেলেবল ন জব আর নাই নথামনা নাই নাগন আর যে আমার ইয়ার টেম্পার গ্লাস অতিকৈ সস্তা বেলেগ বজারের মার্কেটত যাব আপনার কভার এটার দাম কব কিমান টাকা যে কভার এটার দাম আছে বহুত কিবা কিনে আমার ইয়াত আহক যে কোনো কভার লোক 50 টাকা টেম্পার লব 50 টাকা আর অল্প দামি টেম্পার যত 250 টাকা 200 টাকা মানে সেল হয় সেটু আমার ইয়াত 100 টাকা এটু নন স্টপ থাকে নন স্টপ 50 টাকা 100 টাকা টেম্পার দাম হেডফোনেরও হেনেকুয়া মানে একদম মানে বিশ্বাস নহয় পাই আছে আর লগতে কভার 50 টাকা নন স্টপ পাই যাব 50 টাকা অল্প উন্নত হলে অল্প বাড়িব হাইয়েস্ট টু হাইয়েস্ট 100 টাকা হব 100 টাকার উপর আমার দোকানত কোনোদিন কভার নহব হলে আমাক ডাইরেক্টলি কব আপনাদের ভিডিওত কইছিল কিবা করি আছে কিবা আমার ইয়াত নাইব আমি জি কম পাক্কা কম জি ব্যবহার করিম পাক্কা ব্যবহার করিম সো গাইস জানো থামনা তো মনছি ভাই স্টোর নি বাগাই হেনি ফাই দাঙ্গ ফং নাইছে বাতা থামনা পুরা ওর সান্দ না নাইবে মানে বিদানিয়া আগলর দোকান দিব মন স্টোর দ্বারা আগতে আছিল ন আর স্টোর আগতে মোর এখন সরু কই দোকান আছিল তাত মোর মোবাইল এভেলেবল নাছিল তো মই তাত কভার আনিছিল রিপেয়ারিং এর কাম করিছিল অনলি 25000 টাকা আনিছিল হেতু কথা বহুতেও জানে বা 25000 টাকা দি মই বিজনেস মানে কথা তো 25000 এর পরা ইতা ইকিমান হইছে ধর আপনারা এখিনি মই করিছো নিজর পিয়র আশীর্বাদত রাইজর আশীর্বাদত রাইজে নকরিলে মই নোয়ারিল হালবাড়ি বা কি রাইজে মোক যথেষ্ট মরম করিছে নহলে মই নোয়ারিল কেবলকৰ আশীর্বাদ আৰু মানে স্ট্রাগল আর ওয়ার্ক ইতিয়া মই বিজনেস বলি কব লাগিলে বিজনেসত এক নম্বৰ কথা হৈছে ধৈর্য আৰু ধৈর্য আৰু সহ্য নকৰিলে একোহতে তুমি সাকসেস নহবা কাৰণ যিমান তুমি ধৈর্য কৰবা
যিমান এটা ফল এটা লাগিছে যদি পকি নাজালৈকে যদি নৰখায় তেতিয়াহ'লেতো কেঁচাই হ'ব লাগিব না তো সেয়েহে পকলৈকে অলপমান ৱেইট কৰিব লাগিব মই 25,000ৰ পৰা বিজনেছ ষ্টাৰ্ট কৰিছোঁ পান তামোলৰ দোকান কৰিছিলোঁ শালবাৰীত কলৰ বিজনেছ কৰিছিলোঁ মাটিত বহি শালবাৰীত কলৰ বিজনেছ কৰিছিলোঁ মাটিত বহি পূজা থিয়েটাৰত মই মানে দোকান কৰা ল'ৰা আছিলোঁ কোনটো মেইন কথা মানুহৰ যোনটো মটিভ সেইটো একটিভ হৈ থাকিব লাগে তো সেয়েহে বিজনেছ কৰিলেও সৰু ডাঙৰ মানে অলপ অলপকৈ নিজৰ গোটেইখিনি চেনেলৰ দ্বাৰাই তোমাক টকা পইচা নালাগে বিজনেছ কৰিব অলপ আগতে জাষ্ট খুলি লোৱা তোমাক নিজে আহিব কোম্পানী আজি আমি কাম কৰি আছোঁ কোম্পানীৰ থ্ৰুদে আপোনালোকক কৈ আছোঁ যে মই ইয়াত ডাঙৰকৈ দোকান কৰিছোঁ যে মোৰ ব্যক্তিগত পইচাৰ ফালৰ পৰা নহয় কোম্পানী মোক ছাপৰ্ট কৰি আছে সেইকাৰণে মই ৰাইজকবিলাক ইমানবিলাক অভাৰ যে মই দি আছোঁ এই অভাৰখিনি মোক কোম্পানীয়ে মোক কৰি আছে কাৰণ কিয় কোম্পানী এটাই মোক যেতিয়া অভাৰ দিয়ে তেতিয়াহ'লে মই কাষ্টমাৰক দিব পাৰোঁ নহ'লে ইমান লাখ টকাৰ বস্তু মোৰ সক্ষমতা নাই কাৰণ কোম্পানীক জবানমতে দিব লাগিব পে'মেণ্ট আৰু জবানমতে কৰিব ল'ব কাম তো সেই হিচাপে কোম্পানীয়ে আপোনালোকক গোটেই সুবিধা দিয়ে আজি মই ফাইনেন্সৰ ক্ষেত্ৰতে চাওঁ আমাৰ ইয়াত প্ৰচেচিং ফিজ মাত্ৰ 399 আপুনি 1,00,000 টকাৰ মোবাইল লওক আপুনি 20,000ৰ মোবাইল লওক আপুনি 7,000ৰ মোবাইল লওক মাত্ৰ আপোনাক 399 আমাৰ ইয়াত ফাইনেন্স এভেইলেবল হ'ব লগতে সেই অফাৰখিনিটো থাকিলে যে এবছৰৰ ভিতৰত যদি মোবাইলৰ ডিছপ্লেটো ভাঙি যায় যদি আমাৰ দোকানৰ পৰা লৈছা তেতিয়াহ'লে 699 আমাৰ তাতে ডিছপ্লেটো পাবা নিজে লগা মানুহ চাৰ্ভে কৰো যে আমি টেম্পাৰ গ্লাছ সঁচাই 50 টকাত দিওঁ নে সঁচাই আমি টেম্পাৰ গ্লাছ 100 টকাত দিওঁ নে গোটেইখিনি বস্তু আমি যদি দিওঁ তেতিয়াহ'লে আমাক ৰাইজে আৰু মৰম কৰিব মানে মোবাইল দোকানাও দিমন ইনফাই দা যে আলাদায় ফিদ আলাদা পয়েন্টও মোবাইল দোকানা নই নইয়াও এমফাই মানে ইয়াও নইবে আবহা মানে যেনে সাহা লোক লিঙরদমন আবোনা ফেবাই দা আবোকে ইন্ট্রোডাকশন হেলি না আবুনি বিনানাও আবহা দা আবহাওয়া মজা নামবাই দা নইবে পালার আবৌনি ইনফাই যে ইয়াও ওরে ফেদমন নইবে গরফিন লাভনাই টার্গেট লাদে এখানে খামানি চলিগাছিনে নেই মা মাজে ইয়াও অকল খানাই লব নাই নামা এ মানে 5,000 লানেকে 2,000 চৌগাছিনো আচ্ছা লক্ষ্মী পূজা সিম বা যেনবো দেনাং গরফিনফোর গলাবনাঙ্গন নাংখান সঙ্গবাই আর নিনাও আংবো মানে দিন চাফৈদ ওরে তো ফৈবাই জানা যায় কিন্তু আবোকবো লগে মুখাংবাই আং আগলাও কিন্তু বাবাং দিনি আবোনো ফিজিক খালামবাই আর না মজাং নাংদে হাবনানে বরিয়ান আর আবোনাবো ইউটিউব চ্যানেল দঙ্গন নাই খনা দনাং মানাম মানে সেনরাফোরাবো হাগন গার্লফ্রেন্ডানো যা ক্লাসানো যা লাভনো হাগন আবো লাস্ট ইন্ডিং ফজবাই দিনের ভিডিও